ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিজয়গঞ্জ বাজার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধুরা ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জলদপ্তরে নিয়োগ করা হবে ক্লার্ক পোস্টে এখানে আপনারা রাজ্যের যে কোনো জেলার পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আপনাদেরকে জানাবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কাঠামো বেতন কাঠামো পার্থীপাছি পদ্ধতি সহ আবেদন পদ্ধতি নিয়ে থাকবে কমপ্লিট ইনফরমেশান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাথে সাথে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং নিয়মিত যে কোনো সরকারি চাকরি সরকারি প্রকল্পের আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক দপ্তরে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কীভাবে আবেদন করবেন এবং কীভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন আপনাদের জন্য এই সাইডে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপ পশন বক্সে এই সাইডে আসার পরে হোম পেজে ভিজিট করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাবেন ভ্যাকান্সি নামক একটি অপশান এখানে জাস্ট একটিবার ক্লিক করবেন তারপরে ভ্যাকান্সি ডিটেলস অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হয়ে গিয়েছে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন আর হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে কীভাবে আবেদন করতে হয় আপনি দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন যদি আবেদন করতে চান রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড এই মুহূর্তে শো করছে অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে বিজ্ঞপ্তি নম্বর টুয়েলভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু আপনাদেরকে জানানো হচ্ছে এই জল জলদপ্তরের হেডকোয়ার্টার এবং বিভিন্ন ফিল্ডের অফিসে নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে প্রথম পোস্ট নেম জুনিয়র ইঞ্জিনিয়ার এই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে যদি ডিপ্লোমা কোর্স করে থাকেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যদি ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে যদি আপনারা ডিগ্রি কোর্স করে থাকেন কমার্সের উপরে অর্থাৎ আপনি যদি কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে মানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আর ডিজরেবেল কোয়ালিফিকেশান থাকলে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন না হলে কমার্স গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে পরবর্তী আপার ডিভিশন ক্লার্কের পোস্টের ক্ষেত্রে এখানে যে কোনো শাখা থেকে যদি গ্রাজুয়েশান ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন কম্পিউটারের অপারেটিং নলেজ বা কম্পিউটার অপারেটিং সিস্টেম এ এম ওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট ইন্টারনেটের কাজ জানা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের ক্ষেত্রে দেখুন উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে এবং স্কিল থাকতে হবে শর্টহ্যান্ডে টাইপিং করার এবং কম্পিউটারে আশিটি ওয়ার্ড পার মিনিটে তোলার দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেইশ চার দু তারিখ থেকে তেইশ পাঁচ দু হাজার তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পরবর্তী কবে আপনাদের সিবিডি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে পরবর্তী আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফি এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি লাগবে আটশো টাকা সরি আটশো টাকা তো আটশো টাকা লাগবে যারা জেনারেল এবং যারা ও তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্যাটাগরির মহিলা প্রার্থী এছাড়া এসটি সি এস টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কেবলমাত্র পাঁচশো আবেদন মূল্য লাগবে আপনারা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এস সি বয়সের বয়সে ঊর্ধসীমায় পাঁচ এছাড়া ও প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন এরপরে আমরা দেখে নেবো আপনাদের পোস্ট অনুযায়ী শূন্যপদ মানে কোন পোস্টে কত শূন্যপদ আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এই পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো পঁয়ত্রিশ টাকা থেকে এক লাখ বারো টাকার মধ্যে বেতন থাকবে এস টিদের জন্য দুটি শূন্য পদ আছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো টাকার মধ্যে বেতন পাবেন বিরানব্বই হাজার তিনশো টাকা উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে বেতন পাবেন একটি শূন্য পদ আছে ইউ আর বা জেনারেলদের জন্য আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হতে হবে আবার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন পাবেন একটি শূন্যপদ আছে এসটিদের জন্য বেতন কাঠামো একই আছে স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন পাবেন এবং এখানে ও বিসিদের জন্য একটি এসসিদের জন্য একটি ইডব্লিউএসদের জন্য একটি মোট তিনটি শূন্যপদ আছে প্রতিটি পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আপনারা পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এরপরে দেখে নেব পার্থী বাছাই পদ্ধতি তো দেখুন পার্থী বাছাই পদ্ধতি প্রথমে আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে আপনাদের দু ঘন্টা সময় থাকছে একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে পরবর্তী সেকেন্ড স্টেজে গিয়ে আপনাদের পোস্ট অনুযায়ী আপনাদের কিন্তু টাইপিং টেস্ট এছাড়া শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে স্কিল টেস্ট নেওয়া হবে আর এখানে কিন্তু আপনাদের সিবিটি টেস্টে পঞ্চাশটি প্রশ্ন থাকবে ষাট মিনিটের মধ্যে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে তো এইরকমভাবে প্রার্থী বাঁচাই করা হবে তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে আপনাদের কাছে পৌঁছে দিলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আপনারা ডেস্ক্রিপশন বক্স থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে শুনে বুঝে আবেদন করুন